আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান শোভন। আজকে আমরা যাচ্ছি সারিয়াকান্দির প্রেম যমুনা ঘাটে। আমরা বাইক নিয়ে রওনা হলাম এবং আমাদের বর্তমান অবস্থান থেকে প্রেম যমুনার ঘাট অলমোস্ট 25 কিলো দূরে। আমরা প্রেম যমুনা ঘাটে পৌঁছার পর দেখতে পেলাম যে ঘাটে পানি নেই। এখন প্রায় শীতের শেষ এবং এই সময় পানি শুকিয়ে যায়। আমাদেরকে পানি দেখতে হলে আরো সামনের দিকে অলমোস্ট 2 কিলোর মতো হাঁটতে হবে। ঘাটে দাঁড়িয়ে আশেপাশে চতুর্দিকে দেখতেই এক ভাই আমাদের কাছে আসলো এবং তার সঙ্গে কথায় কথা জানতে পারলাম সে হচ্ছে রাখাল। তার বাসা হচ্ছে জামালপুরে, বাট সে মহিষ পরিচালনা করার জন্য এই সারিয়াকান্দিতে এসেছে। শীতকালে যমুনা নদীতে অনেক বেশি চর জাগে এবং এই চরগুলোতে অনেক ধরনের ফসল বা অনেক ধরনের গাছপালা জন্মায়, যে কারণে তারা যখন মহিষগুলোকে নিয়ে আসে তাদের মহিষের যে খাদ্য খরচ এটা অনেক কমে যায়। আপনি কোথা থেকে আসছেন? জামালপুর মাদারগঞ্জ। আর এখন কোথায় আছেন? এখন তো প্রেম যমুনা। প্রেম যমুনা সারিয়াকান্দি? হ্যাঁ, সারিয়াকান্দি। আচ্ছা, এখানে আসার কারণ? এখানে আসার মহিষ নিয়ে এসে পালতে আসছি আমরা, কালাই নিয়েছি, কালাই খাওয়াতে আসছি। কতগুলো মহিষ নিয়ে আসছে? মহিষ 200 আছে। 200 আনলেন কিভাবে? নৌকা দিয়ে। আচ্ছা, নৌকা কয়টা নৌকায় নিয়ে আসছেন? চারটে নৌকায়। কি একবারে 200 মহিষ নিয়ে আসা গেছে? তাহলে এটা তো অনেক বিশাল নৌকা, স্টিল বডি নৌকা। আচ্ছা, আপনার ফ্যামিলি? ফ্যামিলি তো বাসায় থাকে, কিন্তু এটা ফ্যামিলি ছাড়া। ফ্যামিলি জামালপুরে? হ্যাঁ, ফ্যামিলি বাড়ি। এখানে কতদিন থাকবেন? এখানে 2 মাস ধরে। মানে 2 মাস এই শীতের সময়টাই যাচ্ছে এখানে খাওয়ার খরচ কমানোর জন্য। তারপরে আবার কোথায় যাবেন? আবার অন্য জায়গায় যাব। অন্য জায়গায় বলতে? ওই যে নদীর মাঝখানে চর সারি আছে তো। আচ্ছা, চরগুলোতে ঘোরাফেরা করবে সারা বছর কি? এরকম চরের ভিতরে 20 মাসে বাসায় যাব। আচ্ছা, 20 মাস বলতে কতদিন পর? এই যে আপনি বসেন। আচ্ছা, 20 মাস পরে। আচ্ছা, ও 20 মাসে যে আবার জামালপুর, আবার জামুক, আবার কার্তিক মাসে ফের আবার চরের ভিতর নিয়ে আসে। ও, এটাই সিস্টেম। হ্যাঁ, ওই কয় মাস বাড়িতে থাকবো। আচ্ছা, আপনাদের মহিষ মহিষের কি রকম লাভ? বাচ্চা বেঁচে না, বাচ্চা এখনো 13 লাখ করে, 16টা বাচ্চা। বাসায় যাবো তখন আমাদের কামাই হবো। যদি এক মুঠ দুধ হয়, এক মুঠ দুধের দাম 2800-3000 টাকা। আচ্ছা, ওই 3000 টাকা আপনি কিনা কিনে খাওয়ান লাগে না। আচ্ছা, ওই আপনি ভুয়ের ঘাস মাংনা খায়, তখন ওই 3000 টাকায় বাসায় থাকে। এখানে এসে কি ক্ষণস্থায়ী একটা বাসস্থান করে নিছেন? হ্যাঁ, বাসস্থান করে নিছি। ওখানেই থাকতে চান? তাহলে একটু পরে আমরা তাহলে ওইদিকে। আচ্ছা, আমি নিয়ে যাবো। আচ্ছা, ধন্যবাদ।
তো একই মহিষের? তাই বলে এতগুলো মহিষ একসঙ্গে চেনা যায়? আমার জিনিস আমি গেলেই আমার কাছে আসবে, আর ওই জায়গায় পানি টানি খাওয়াই, তখন দৃশ্য দেখতে পাবেন, ভিডিও করতে পারবেন। আচ্ছা, তা তো ভালোই। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। রাখাল ভাইটির নাম হচ্ছে রাজন চন্দ্র ঘোষ। ভাইটি খুবই আন্তরিক। আমরা চা খাওয়ার পরে তার বাসস্থানের দিকে যাব সেই সিদ্ধান্ত নিলাম।